এবার আজকে যেটা এখন যেটা করব সেটা হচ্ছে এডিটিং গ্রুপের মধ্যে থেকে অটোসাম ফিল এগুলো আমরা করব। তো অটোসামটা দেখি অলরেডি তোমরা মনে করেছো, সামেশনের চিহ্ন দেওয়া আছে। তো অটোমেটিক্যালি সাম আমরা টোটাল বার করার জন্য তো সেল অ্যাড্রেস যোগ করে করেছি, সাম দিয়েও করতে পারি। তাহলে আমি এইগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এই ভ্যালুগুলোকে কি করলাম, ডিলিট করে দিলাম, যা আছে সব আগে ডিলিট করে দিই তোমাদের দেখানোর জন্য, ডিলিট করলাম। তো তোমাকে টোটাল বার করতে বলা হয়েছে। তো টোটাল বার করতে গেলে আমরা এখানে কি লিখবো, টোটাল বার করতে গেলে কি লিখতে হবে, সাম দিয়ে একটা ইউজ করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখতে হয় কি, ইকুয়াল টু সাম, সামের মধ্যে থেকে আমাকে এই সেল অ্যাড্রেস থেকে এই সেল অ্যাড্রেস গুলো সিলেক্ট করতে হবে। এই যে টেবিলের জন্য সমস্যাটা হবে, এটা টেবিল যেহেতু করা আছে সেহেতু সমস্যাটা কি হবে বলতো, যখনই তুমি কোনো একে টেবিলে কনভার্ট করে নেবা তখন তোমার এই টেবিল দিয়ে নামটা চলে আসবে, ঠিক আছে? টেবিল দিয়ে নামটা কিন্তু চলে আসবে। দেখো সমস্যাটা কি হবে, আমরা অ্যালাইনমেন্টটাকে লেফট করা, লেফট করি না হলে সমস্যাটা হচ্ছে। অ্যালাইনমেন্টটাকে আমি কি করি, সেন্টার আছে মানে দুই সাইডে চলে আসছে, লেফট করলাম। ওকে ওকে, ইকুয়াল টু এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট এই সেল অ্যাড্রেস থেকে এই সেল অ্যাড্রেস পর্যন্ত, দেখো অটোমেটিক্যালি নিয়ে নিল, এইরকম হয়ে গেল। কিন্তু আমরা কিভাবে লিখতাম, কোলন দিয়ে, এটা কিন্তু ঠিক, এটা ভুল নয়, ঠিক আছে? এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো তাহলে আমাদের কোলনটা কি হচ্ছে, ডি টু, তাই তো? হ্যাঁ, তাহলে ডি টু কোলন জে টু, জে টু, এটা লিখলে তো সাম হয়ে যায়, তাই তো? সবার নিচে চলে এলো অটোমেটিক্যালি। কেন এলো, কারণ এটা টেবিল করা আছে বলে অটোমেটিক্যালি সবার চলে এলো, ঠিক আছে? এটা টেবিল তৈরি করা থাকলে এই জিনিসটা হবে, কিন্তু টেবিলে কি সেল অ্যাড্রেসটা মাঝে মাঝে মনে হবে যে না সেল অ্যাড্রেসটা কি দিলাম, আমি যখন সেল অ্যাড্রেস ক্লিক করে সিলেক্ট করবো তখন ওই রকম সেল অ্যাড্রেস নিয়ে নেবে, ঠিক আছে? যখন তুমি সমান চিহ্ন দিয়ে ক্লিক করবে না এরকম সেল অ্যাড্রেস নিয়ে নেবে, ঠিক আছে? টেবিলে সেল অ্যাড্রেসটা তখন এটা দেখে মনে হবে এরকম, কিন্তু ঠিকই আছে, ভুল নয় কিন্তু এটা। ওকে, তাহলে যে সামটা বার করলাম এই সামটাকে তো আমাকে লিখতে হলো, সেটা যদি মনে করি যে লিখবো না তাহলে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে অটো সামের উপর ক্লিক করবো, অটোমেটিক্যালি বাই ডিফল্ট সাম হয়। তোরা চলে এসছে, টোটালটা চলে এসেছে, দেখো লেখা আছে কি সেল অ্যাড্রেসে, জে টু থেকে ডি টু থেকে জে টু লেখা আছে। তাহলে আমাকে করতে হলো না, তাহলে অটো সাম, অটো সাম আমি আরেকবার আন্ডু করলাম। অটো সামের শর্টকাট কি বলতো, আগে তোমাকে সিলেক্ট করতে হবে, তোমাকে এইটুকুটা সিলেক্ট করে পরে সেল শো করবে, ঠিক আছে? অল্ট আর ইকুয়াল টু, অল্ট প্লাস ইকুয়াল টু, তাহলে যোগ করা কতক্ষণ লাগলো, তাহলে সবারই যোগ বার হয়ে গেল, বলেনি? অল্ট প্লাস ইকুয়াল টু, তাহলে যত যত দিন যাবে তত আস্তে আস্তে সহজ হবে, ঠিক আছে? হ্যাঁ, মনে হবে যে জিনিসটা আরো বেশি সহজ। হ্যাঁ, সিলেক্ট করে নেবে, অল প্লাস সমান চিহ্ন দিবে, তারপর টোটাল বার হয়ে গেল, টোটালের জন্য কাটে নাই, সবকিছু একসাথে সবারই বার হয়ে গেল। পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ বার করতে যাচ্ছি আমরা, তো পার্সেন্টেজ জায়গায় আমি এখানে সামেশনের ডাউন ডাব ডাউন ক্লিক করলে আমরা কি কি পাচ্ছি দেখো, অল এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, অনেক রকমের পাচ্ছি, তাই তো? তার মানে কি অটোমেটিক্যালি তুমি চাইছো এর মধ্যে কোন সাবজেক্টে হাইয়েস্ট মার্কস পেয়েছে, ম্যাক্স, ঠিক আছে? কত ম্যাক্স নাম্বার, কত সর্বাধিক নাম্বার, কত 99, এদের মধ্যে সর্বাধিক নাম্বার কত, তখন অটো ম্যাক্স করতে পারো, তখন তোমাকে কি করতে, অটো সাম না করে কি করবে, অটো ম্যাক্স। তাহলে সেটা কি করে করো, বাই ডিফল্ট তো অটো সাম হয়ে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে, তুমি যদি ম্যাক্স ম্যাক্স বার করতে চাও, সাপোজ তুমি কি বার করতে চাইছো, ম্যাক্স, আমি এখানে লিখে দিলাম ম্যাক্স, তখন কি করবে, এখানে তুমি সিলেক্ট করে নিলে, ঠিক আছে? এই কটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পর তুমি এই অটো সামের ড্রপ ডাউন অর্ডারতে ক্লিক করলে দেখি কি বার করতে চাইছো, ম্যাক্স। তাহলে সর দেখো, চার যার হাইস্ট নাম্বার চলে, সে যেমন হাইস্ট কত, 36, 36-এর থেকে বেশি নাম্বার পাইনি ও, ঠিক আছে? তাহলে অটো ম্যাক্স চলে এসেছে, যার যেমন ম্যাক্স সেটা অটোমেটিক্যালি ম্যাক্স চলে এসেছে। তাহলে যে সেলটা সিলেক্ট করবো সেই পরের সেলে যদি কিছু থাকে তাহলে তার পরের সেলে গিয়ে বসে যাবে অটোমেটিক্যালি। তাহলে অটোমেটিক্যালি ম্যাক্স মিন যদি কিছু বার করতে চাই তাহলে এখানে গিয়ে ক্লিক করতে হবে। মোর ফাংশন, আরো কি আরো কিছু ফাংশন আছে, দেখো অটো কি বার করতে চাই এতগুলো ফাংশন আছে, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি এগুলো আমরা বার করতে পারবো। তাহলে অটো সাম বুঝতে পারলে, অটো সামের সময় ইয়ে কি, অটো সামের অল প্লাস ইকুয়াল টু, ঠিক আছে? অটো সাম এই সামেশনের চিহ্নটা থাকবে, অল প্লাস ইকুয়াল টু, দেখো উই ক্যান ক্যালকুলেট অটো সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, এগুলো ইউজ করতে পারো, বিভিন্ন ফাংশন গুলো অটোমেটিক ইউজ করতে পারো, যেগুলো তোমাকে লিখতে হবে না। আর এমনি এমনি কি হয়, আমাকে লিখতে হয় সেটা আমাকে লিখতে হবে না। যেমন আমি অ্যাভারেজ বার করতে চাইছি, এ ভি ই আর এ জি, অ্যাভারেজ, তখন কি করবো, অ্যাভারেজ বার করতে গেলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে ওপরে ক্লিক করবে না, কোথায় ক্লিক করবে, ড্রপ ডাউন অ্যারোতে দিয়ে অটো অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ বার হয়ে গেল, তো অটোমেটিক্যালি কি বার হয়ে গেল, অ্যাভারেজ বার হয়ে গেল, ক্লিয়ার? তাহলে অটো অ্যাভারেজ বার করতে পারবে, তাহলে অটো সামনটা বুঝতে পারলে। এবার আমরা করব কি, ফিল, ফিল মানে কি, ফিল মানে হচ্ছে পূর্ণ করা, তাই তো? দেখো এক্সেলের ফিলের ব্যাপারটা তোমাদের অনেক কিছু বলে দিই, তুমি যদি একটা সিটে আসি, সিট ওয়ান এখানে এসো, এক্সেলে ফিল জিনিসটা কি, এইখানে তুমি
কোন একটা সংখ্যা লিখলে এক, এক লিখে এইটা যদি ড্রাগ করি আমি, সব নিচে কি আসবে বলো? সব কি চলে আসছে? সব এক চলে আসছে। আচ্ছা এইখানে লিখলাম এক, নিচে কি লিখলাম? দুই। এবার দুটোকে সিলেক্ট করলাম, দিয়ে এবার টানলে কি আসবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, সিরিজ হয়ে যাবে। ঠিক আছে, একের পরে কি আছে? দুই আছে, মানে কত বাড়লো? এক বাড়লো, তাহলে এরকম সিরিজ হয়ে যাবে। আচ্ছা এখানে এক লিখলাম, নিচে পাঁচ লিখলাম, বলো পরের সংখ্যাটা কত হবে? নয়। তাহলে কত করে বাড়লো? হ্যাঁ চার করে, সিরিজ তৈরি হয়ে গেল। তুমি যদি প্রথমে দেখো এখানে পাঁচ, তারপর লিখলাম দশ, তাহলে কত হবে? 15। তাহলে এই সিরিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের এই সিরিজটা পড়ানোর আগে এক্সেলের কিছু ফিল্ড বা সিরিজ আমি দেখিয়ে দিই, এটা অটোমেটিক করে নেয়। এটা তুমি কলমাইজও করতে পারো, রো ওয়াইজও করতে পারো। যদি মনে করো যে এদিকে টানবো, তাহলে এদিকে এক লিখেছো আর এদিকে দুই লিখলে, তাহলে এবং যদি এই দুটো ধরে এদিকে টানো, এক দুই তিন চার করে পাঁচ হয়ে ফিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা এক্সেল অটোমেটিক হয়ে যায়। শুধু এটা ফিল হয় না, আরো অনেক কিছু হয়। এখানে ধরে নাও কোন একটা নাম লিখলা, ঠিক আছে, এখানে নাম লিখলা এ বাইতুল, BAITUL, ঠিক আছে, বাইতুল লিখলা, বাইতুলকে লিখে যদি টানি তাহলে কি আসবে? সব সবই বাইতুল চলে আসবে। ঠিক আছে, সবই বাইতুল চলে আসছে। আচ্ছা এখানে লিখলাম SUNDAY, সানডে, সানডে কে যদি লিখে টানি তাহলে সবই সানডে এলো। সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে, অটোমেটিক চলে এলো। তাহলে অটোমেটিক কি করে এলো? ও জানে নাকি? এক্সেল জানে যে এটা করতে হবে আমাকে, সানডে বলেছে, তার মানে সানডে মন্ডে চলে আসবে। ঠিক আছে, ও তো বাইতুল্লাহর নাম জানে না বা শুভঙ্করের নামে জানে না। আচ্ছা এইগুলো কি বলতো, এইগুলো লিস্ট গুলো অলরেডি ওর আন্ডার সেভ করা আছে। আমি যেমন একটা কিছু সেভ করে রেখেছি, আমি এখানে লিখলাম AMIT, অমিত দিয়ে অমিত দাস লিখলাম, এবার টানছি কি আসবে? সব আমি দাস আসবে তো না? কেন না বললে? কারণ দেখো কি চলে এলো, রাহুল, কাজল, মিঠুন, এরকম অনেক অনেক নাম চলে এলো। ঠিক আছে, তাহলে এটা কি করে এটা কাস্টম লিস্টে সেভ করা থাকে। ঠিক আছে, তো যেগুলো সিরিজ আমি যে সিরিজটা ফিল করছি, এখানে ধরুন SUN সান লিখলাম, তাহলে কি চলে আসবে? সানডে, মন্ডে, টুইসডে, শর্টকাটে চলে আসছে। মাসের নামের ক্ষেত্রে JANUARY, জানুয়ারি, জানুয়ারি লিখে যদি টেনে দিই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলে আসছে। ঠিক আছে, শর্টকাটে যদি লিখি JAN, তাহলে এটাও শর্টকাটে চলে আসবে, যেভাবে মাসের নাম শর্টকাটে হয় শর্টকাটে চলে আসবে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা প্রি পেয়ে যাবো, কাস্টম লিস্টের মধ্যে অ্যাড করা থাকে, পেয়ে হয়ে যাবো। আমরা কাস্টম লিস্টে অ্যাডও করতে পারি, কি করে অ্যাড করবো সেটা আমরা পরে দেখে নেবো। ঠিক আছে, তো এই সিরিজটার উদ্দেশ্যটা কি? এই সিরিজটার উদ্দেশ্য হচ্ছে তুমি কিছু এখানে নাম লিখেছো, কোন একটা নাম লিখেছো, ঠিক আছে, এই যে নামটা লিখেছি, দিয়ে সিলেক্ট করে নিলাম, এতটা সিলেক্ট করলাম 10 পর্যন্ত, দিয়ে আমি এখান থেকে ফিল মানে পূর্ণ করে আমি বললাম ফিল ডাউন, নিচে পূর্ণ হবে, সব কি হয়ে গেল? অমিত দাস, মানে ওই লেখাটাকে নিচে ফিল করে দিল। ঠিক আছে, এটা নর্মালি যে কোনো লেখা, তুমি যদি এখানে পাঁচ লেখো, দিয়ে যদি ফিল করতে বলে যে এতটুকু পাঁচ লেখো, সব বলে পাঁচ লেখো। ঠিক আছে, বা ডান সাইডে ফিল ডান দিকে যাবে, এটা কি ডান সাইড? তো তাহলে ফিল করলাম কোন সাইডে? রাইটে, ও রাত ডান দিকে ফিল করে দিলো, অটোমেটিক ওই লেখাটাকে ফিল করলো। ফিল মানে পূর্ণ করে দেওয়া, কিন্তু সিরিজ করা, সিরিজ কি করে হবে? সিরিজ মানে আমি চাইছি এখানে এক থাকবে, শুধু এক থাকলে হবে না, এখানে একের পর এখানে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, সেটা আমি দুই লিখে টেনে দিলে চলে আসে। তবুও যদি তোমার মনে হয় যে আমি এখান থেকে করব সিরিজ, তাহলে সিরিজে যাবে রো ওয়াইজ, স্টেপ ভ্যালু এক, আর স্টেপ ভ্যালু এক, আর স্টপ হবে কত থেকে? দশে গিয়ে স্টপ হবে। ঠিক আছে, হ্যাঁ কি সিলেক্ট করেছিলাম আমি উপরে? এটা রো সিলেক্ট করেছিলাম, রো ওয়াইজ ফিল আপ করেছি, এটাকে রোদ হচ্ছে, রো 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 ওয়াইজ, কলম ওয়াইজ ফিল আপ করে। ঠিক আছে, কলম ওয়াইজটাকে ফিল আপ করে, তাহলে আমি এটা কি করবো? ফিলে গিয়ে সিরিজে ক্লিক করবো, দিয়ে এটাকে কলম ওয়াইজ ফিল আপ করবো, স্টেপ ভ্যালু এক এবং স্টপ ভ্যালু কত? দশ, রাখতে 10 পর্যন্ত ফিরে হয়েছে। আচ্ছা একসঙ্গে বলতে দুটো একসাথে তো হবে না, দুবার করতে হবে তোমাকে। হ্যাঁ ওটা প্রথমে রো করেছিলাম বলে ওইভাবে এসছে, এটা করতে হবে দুবার, দুবার করতে হবে তোমাকে। তাহলে এই সিরিজটা তুমি কিভাবে করবে বলো? টেনে সুবিধা হবে না এইভাবে সুবিধা হবে? হ্যাঁ টেনে সুবিধা হবে। আচ্ছা আমি কি করলাম, ফিরিজ সিরিজ দিয়ে বললাম 100। ঠিক আছে, রো ওয়াইজ, আচ্ছা কলম ওয়াইজ করি 100, তাহলে বলো কতক্ষণ লাগলো তোমার টানতে? সুবিধা হতো না
কত সুবিধা হতো, বড় হলে লিখে ঠিক আছে, ছোট হলে টেনে ড্রাগ করে। কারণ আমি 100টা টানবো তখন 100 এক দিবে 100 পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে আমাকে, 100 জায়গায় 1000 হোক 2000 হোক অটোমেটিক সিরিজ চলে আসবে, তাই না? আচ্ছা ডিলিট করে দিলাম। তাহলে কি করলাম আমি, রো ওয়াইজ ফিল আপ করো বা কলাম ওয়াইজ ফিল আপ করো, তুমি ফিল সিরিজ করতে পারো, এখানে একটা সংখ্যা লিখে দেবে, ঠিক আছে? সংখ্যা লেখার পর এবার যদি সিরিজটা এরকম বলা হয় যে 10টা আসবে এদিকে 1 থেকে 10, তারপরে আবার 12 তার উপরে আবার 20, মানে এভাবে পর 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 ক্যালেন্ডারের মতন, ঠিক আছে? যে এই এখান থেকে কি আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10 চলে আসবে, তারপর আবার এদিকে যাবে, ঠিক আছে? তো তুমি তখন কি করে করবে, তাহলে কি করে করবে সিরিজে গেলে, ঠিক আছে? আচ্ছা কলমাইজ করলে স্টেপ ভ্যালু কত করলাম আমি, স্টপ ভ্যালু বললাম 100 আসছে এলো না? হ্যাঁ হ্যাঁ, কেন এলো না? এবার এটার জন্য আমাকে কি করতে হবে দেখে না, ফিল সিরিজ এই ক্ষেত্রে কলম সিলেক্ট করেছি, আমরা একটু চেঞ্জ করে নেবো, ঠিক আছে? একটু চেঞ্জ করে নেবো, লাইনার আছে একটু চেঞ্জ করে নিয়ে এখানে ডেট করে নেবে, ঠিক আছে? ডেট করে নেবে, স্টেপ ভ্যালু কত করবে 10, আর স্টপ ভ্যালু কত করলাম 100। প্রথমে একটা সিরিজ টানতে হয়, তো এটা না টেনে করছি দেখি হয় কিনা, মনে হয় না হবে, হচ্ছে না। তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে, তোমাকে কি করতে হবে, একটা সিরিজ কিন্তু টেনে নিতে হবে, মানে 1 2 করে টেনে নিতে হবে, ঠিক আছে? টেনে নিলে, টেনে নেওয়ার পর একটা সিরিজ তৈরি করে নেওয়ার পর এবার তুমি করো ফিলে যাও, সিরিজে যাও, ঠিক আছে? রো ওয়াইজ ফিল আপ করে দাও, স্টেপ ভ্যালু কত করলাম 10, স্টপ হবে কততে গিয়ে 100তে গিয়ে, ওকে? ঠিক আছে, দেখো 11 থেকে তারপরে 21 31 41 পর 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 চলেছে, নামটা ডবল এসেছে, ডবল কোথায় এসেছে? এইটা এটা আলাদা জিনিস, এটা হচ্ছে কলমে যে নাম্বার থাকবে, ঠিক আছে? এসছে, আচ্ছা এইগুলোকে সিলেক্ট করে নিয়ে টোটালটা সিলেক্ট করে নিয়ে তুমি যদি ছোট করে নাও একসাথে, তারপর ছোট হয়ে যাবে সবারে, ঠিক আছে? এইটা তাহলে এইভাবে তুমি পুরো যদি বেশি ফিল আপ করতে চাও তাহলে একটা সিরিজ তোমাকে পূর্ণ করতে হবে। যেমন আমরা ক্যালেন্ডার তৈরি করবো একটা ধরনের, আবার কি তৈরি করবো সিরিজ দিয়ে, ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারে কি হয়, প্রথমে সানডে মন্ডে থাকে, তাহলে আমি এখানে লিখলাম SUN সান, যে সান ধরে টেনে দিলাম চলে এলো আমার স্যাটারডে পর্যন্ত। সাপোজ কত সালের ক্যালেন্ডার করবে, 2023 সালের ক্যালেন্ডার করবে, তাহলে 2023 সালে তুমি এই সেলগুলো কি করে নিলাম, মার্চ করে দিলাম, লিখলাম জানুয়ারি, জানুয়ারি 2023, তাই তো? এদিকে কিছু একটা স্টার্টটা দিয়ে দিলাম, চিহ্ন টিহ্ন দিয়ে দাও। আচ্ছা এটা ক্যালেন্ডার তৈরি হবে, তো জানুয়ারি 2023 সালে যে ক্যালেন্ডারটা তোমার তৈরি হবে, তোমাকে ফার্স্ট একটা জিনিস কি, ফার্স্ট একটা সিরিজ তৈরি করতে হবে। আমি তোমাদের স্টেপে দেখো লিখে রেখেছি এখানে, এই দেখো সিরিজ, প্রথমে এই যে মাইনাসে দিয়েছি সানডে, এই যে এইটা একটা তৈরি করেছি, তো এবার এই একটা সিরিজ তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? একটা সিরিজ তৈরি করতে হবে, অর্থাৎ কি, ফার্স্ট জানুয়ারি 2023 কি বার পড়বে বলো, কি বার পড়বে, কি করে বার করবো, কি বার পড়বে, কি করে বার করবো, লিখে কি ফাংশন, উইকডে কত তারিখ, তাহলে 1 1 2023, তাই তো? এর ডাবল কোটেশন দিতে হতো, ডাবল কোটেশন দেওয়া হয়নি, ডেটটাই কি করতে হবে আমাকে, ডাবল কোটেশন দিতে হবে। ও দেখাচ্ছে 1 মানে সানডে, তাহলে তো কোনো টেনশনই নাই সানডে, ঠিক আছে? তাহলে সানডে মানে এখানে 1 হয়ে গেল, তাহলে 1 এর পরে এটা কত হবে 2, তাহলে এই দুটোকে ধরে টেনে নিলাম, এই সিরিজটা এই পর্যন্ত তোমাকে রাখতে হবে, ঠিক আছে? দিয়ে ফিল স্টেপে লেখা আছে সিরিজ রোজ স্টেপ ভ্যালু 7 আর স্টপ ভ্যালু 31 মাস, ওকে চলে আসছে এইটা, তাহলে হয়ে গেল। ইন কেস ফেব্রুয়ারি মাস যদি তোমার দেখা গেলো এখানে শেষ হলো, মানে বুধবার শেষ হলো, তাহলে তোমার পরের মাসটা তো SUN সান টেনে দাও, পরেরটা কি ফেব্রুয়ারি, তো তাহলে আমি এখানে নিলাম মার্চ করে নিলাম, দিয়ে লিখলাম স্টার্ট স্টার্ট FEV একটা স্টার্ট দিয়ে দিলাম 2023, ঠিক আছে? সাপোজ তাহলে 1 তারিখ কত হবে, এটা 1 তারিখ হবে, এটা কত হবে 2 হবে, তাহলে এই দুটোকে ধরে টানলাম নিচে চলে এলো 3 4, তাহলে উপরেরটা কত হবে, উপরেটা 5 নয়, আমাকে এইখান থেকে সিরিজটা স্টার্ট করতে হবে, এখান থেকে কম্পিউটার গন্ধে গন্ধে এদিকে আসবে, তারপরে এদিকে বাড়তে বাড়তে আসবে, ইনক্রিমেন্ট হতে হতে আসবে, তাহলে এইখানে কত হবে মাইনাস, তাহলে এটাকে নিচে টানে তো বাড়ছে, উপর দিকে যদি নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে,
হয় তুমি হাতে লেখো নাহলে কম্পিউটার থেকে টেনে করো, নিচে যখন টানছি তখন ইনক্রিজ হচ্ছে, তাহলে উল্টো দিকে নিয়ে গেলে ডিক্রিজ হবে, কমে যাবে, তাহলে কমে গেল, তাহলে সিরিজটা -2 -1 0 1 2 করে তাহলে আস্তে আস্তে ইনক্রিমেন্ট হতে হতে পরে আসবে, তাহলে ইনক্রিমেন্ট হতে হতে যখন পরের দিকে আসবে তাহলে তখন আমি সিরিজে গেলাম, দিয়ে টাইপ করলাম, রো সিলেক্ট করে নেবে, সাতটা স্টেপ তো সাতটা, এদিকে সাতটা 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 করে স্টেপে আসছে, তাহলে 7 স্টেপে আসছে আমাদের, আর স্টপ হচ্ছে কত দিয়ে, ফেব্রুয়ারি 28 হয় লিপ ইয়ার হলে, 2023 তো লিপ ইয়ার হবে না, ওকে হয়ে গেল, দিয়ে পরে কি করবে এই তিনটাকে, তাহলে এইরকম সিরিজ করার তোমাদেরকে এটা শেখানোর উদ্দেশ্য কি, অনেক সময় কি হয় আমার যেমন একবার ইলেকশন ডিউটির সময় কি হলো, আমাকে বললো যে 1 2 3 4 করে 20টা করে মোটামুটি 1000 খানেক লাগবে প্রিন্ট আউট, না মানে কটা ভোট হলো মেল ফিমেল আমাকে টিক মার্ক করতে হবে, ঠিক আছে, তো সেইটা প্রিন্ট করতে গেলে 1 2 করে লিখতে হবে, 1 2 করে লিখতে হবে, 1 2 করে লিখতে হবে, প্রচুর টাইম লাগবে, তাহলে শর্টকাট আমি কি করে লিখবো, বললো একটা সিটে যেন 500টা নাম থাকে, ঠিক আছে, একটা সিটে 500টা নাম থাকে, মানে কতটা টানবে, 20টা টানবে, 20টা রো হবে, তাহলে প্রথমে আমি কি করলাম 1 থেকে 20 পর্যন্ত নর্মালি টেনে এনে দিলাম, তাহলে 1 থেকে 20 পর্যন্ত আমি এখানে নর্মালি টেনে দিলাম, 20 পর্যন্ত আমার চলে এলো, 1 থেকে 20 পর্যন্ত চলে এলো, তো ঠিক আছে, তারপরে সিরিজে গেলাম, সিরিজে গিয়ে কি বললাম সিরিজ এখান থেকে আমাদেরকে রো রোয়েজ করতে হলো, স্টেপ ভ্যালুটা কত হলো 20 হবে, এই স্টপ ভ্যালু স্টেপ ভ্যালু 20টা করে স্টেপ নেবে, 20 20 করে আসবে, এবং স্টপ হবে 500 থেকে স্টপ হবে, ঠিক আছে 500 থেকে, ওকে চলে এলো, এটাকে এবার কি করলাম আমি ছোট করে নিলাম, ছোট করে নিয়ে ডাবল ক্লিক করলাম, ছোট করে নিলাম, বর্ডার দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ঘর প্রিন্ট আউট করে দিলাম, বলে টিক মার্ক দাও কতটা ভোট হলো, একটা দুটো তিনটে করে টিক মার্ক দেবে, ঠিক আছে পেজে প্রিন্ট আউট করে দিলাম, ঠিক আছে এটা, হ্যাঁ না এবার এটা যদি আমাকে লিখতে হতো নাম্বার 1 2 3 4 করে তাহলে কতটা লিখতে হতো, ঠিক আছে এবার এখানে কি হলো কটা ভোট হলো টিক মার্ক দিবে, ঠিক আছে হয়ে গেলো, এতটা ভোট হলো এতটা ভোট হলো এতটা ভোট হলো, মেল ফিমেল আলাদা করে দিলাম, দুটো আলাদা করে দিলাম, তৈরি হয়ে গেলো, এই সিস্টেমের জন্য আমাকে এগুলো ইউজ করতে হবে, তাহলে ফিল্ড সিরিজটা বুঝতে পারলে, ঠিক আছে ওকে,